অনুসারে আমরা যে বইটি থেকে পাঠ এবং আলোচনা করছি সেটি হচ্ছে যুগল কিশোর মুখোপাধ্যায়ের প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা। আমরা সকলেই জানি যে ইন্টিগ্রাল যোগ বা পূর্ণ যোগের ক্ষেত্রে আমাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে মিলিত হওয়া, এবং দ্বিতীয় হচ্ছে যে আমরা যে এই পৃথিবীর আমাদের জীবনের পথে চলেছি বিচ্যুত না হয়ে আমাদের ব্যক্তিগত প্রকৃতি এবং আমাদের পার্থিব প্রকৃতির ভেতরে একটা রূপান্তর সাধনের ভেতর দিয়ে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এবং এই রূপান্তর সাধন কেন না, যাতে আমরা ভগবানের উপযুক্ত ইনস্ট্রুমেন্ট হয়ে উঠতে পারি, উপযুক্ত যন্ত্র হয়ে উঠতে পারি তার পরিপ্রকাশের এই পৃথিবী। তো তাহলে এই যে যাত্রা, এই যাত্রাতে যেহেতু আমরা একেবারে জীবনের পথ ধরে যাচ্ছি, জীবনকে ছাড়ছি না, জীবনকে নিয়েই চলেছি, সেই জন্য এই পথে এই রাস্তায় প্রতি মুহূর্তে নানান রকম প্রতিবন্ধকতা আমাদের সামনে চলে আসে, যেন জীবন আমাদের সামনে নানান চ্যালেঞ্জ থ্রো করে দেয়, বিভিন্ন যেন আমাদের সামনে চ্যালেঞ্জ থ্রো করে দেয়। বিশেষত তখন যখন আমরা আমাদের সাধনার পথে অনেকটা এগিয়ে যাই, এটা তো আমরা ঠিক ওইভাবে বুঝতে পারি না, কিন্তু আমাদের ভেতরের ভগবানের দিকে অগ্রগামীটা যখন বেশ খানিকটা এগিয়ে গেছে, তখনই অদিব্য শক্তি যেন ভীষণ ভাবে সক্রিয় হয়ে উঠে আমাদের প্রতিহত করবার চেষ্টা করবে। এই সময়ে যাতে আমরা আমাদের এই জার্নিকে একেবারে সমস্ত রকম বিপদ মুক্ত রাখতে পারি, সেই জন্যে কতগুলো খুব বেসিক নিয়ম যেগুলোকে যুগল কিশোরদা বলেছেন, ক্যারেক্টার অর্থাৎ চরিত্রের ভেতরের এমন কতগুলো বৈশিষ্ট্য যেগুলো আমরা আমাদের নিজেদের ভেতরে অর্জন করতে পারি, যাতে আমাদের এই অধ্যাত্ম পথের পরিক্রমাটি একেবারে যতদূর সম্ভব স্বচ্ছন্দ হয়, এরকম কতগুলো মরাল ভার্চু, এরকম কতগুলো ভার্চু অফ দি ক্যারেক্টার, সেইগুলো যুগলদা আমাদের জন্য বলেছেন, যাতে আমরা আমাদের এই যাত্রা পথে খুব অসুবিধায় না পড়ব। তো এই মোটামুটি অনেকগুলো আমরা এই বইটা যত এগোবো তত দেখবো নানান দিক থেকে বিভিন্ন ভাবে আমাদের প্রস্তুত করে দিচ্ছেন। যেন তো প্রাথমিক ভাবে উনি 11টি ভার্চুর কথা বলেছেন, 11টি বেসিক ভার্চুস অফ ক্যারেক্টার এই কথা উনি বলছেন, একেবারে মূলগত কিছু বোধ মূল্যবোধ সেগুলো আমাদের চরিত্রের যে মূল্যবোধ সেইগুলোকে যদি আমরা ক্রমশ আমাদের ভেতরে নিয়ে আসতে পারি তাহলে আমাদের এই যাত্রা পথ খুব স্বচ্ছন্দ হয়। এইসব কথাগুলোই আমরা আগে বলেছিলাম, আজকে আরেকবার স্মরণ করছি এই কারণে, যে আজকে হচ্ছে শিক্ষক দিবস, টিচার্স ডে ভারতবর্ষে আজকে দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তো আমরা যখন এই বইটি পড়ি বা এই ধারণাগুলির সঙ্গে নিজেদের যুক্ত করি, আমরা যেন কোন একজন শিক্ষকের কাছ থেকে তার নির্দেশ প্রাপ্ত হই। এত চমৎকার ভাবে যুগলদা এই বইটি লিখেছেন এবং আমাদের সহায়তা করেছেন, তো সেই হিসেবে আজকের দিনে যুগলদাকে আরেকবার তার আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এইভাবে সহায়তা করবার জন্য। তো আমরা খুব তাড়াতাড়ি একবার দেখে নেব যে আমরা এতদিন যে বিষয়গুলি আলোচনা করেছি সেগুলি একবার বলে নেব। একেবারে প্রথম যে কথাটি যুগলদা বলেছেন সেটি হচ্ছে ভগবান এবং তার শক্তির প্রতি আমাদের প্রেম এবং ভক্তি, এইটা হচ্ছে প্রথম ভার্চু। দ্বিতীয় বলছেন যে সদর্থক আচরণ এবং সব সময়ের জন্য একটা আনন্দময়তা বজায় রাখা, পজিটিভ একটা আউটলুক সমস্ত কাজের প্রতি, এবং সবসময় যেন আমাদের ভিতরে একটা আনন্দময় অবস্থা বজায় থাকে এটি লক্ষ্য রাখা। তৃতীয় ভার্চু যেটা বলছেন যে দিব্য বিধানের কাছে সানন্দে অশ্ব সমর্পণ,
প্রায়ই আমাদের এরকম মনে হয় যে ভগবান এইটা করলেন তাহলে আর বোধহয় তিনি আমাদের প্রতি করুন, তিনি বোধহয় আমাদের প্রতি ভয়ঙ্কর পত্র। এই বিষয়টি না ভেবে, এই দিক থেকে বিষয়টিকে না ভেবে দিব্য বিধানের কাছে সানন্দ সমর্পণ। চতুর্থ হচ্ছে অনুদ্বেগ এবং দুশ্চিন্তা হীনতি। আমাদের ভেতরে যেটা সবসময় তৈরি হয় ভবিষ্যতের কথা ভেবে, সেইটি থেকে যতদূর সম্ভব সরে থাকা বা সেটি থেকে একেবারে সরে আসা তার একটা অভ্যাস। পঞ্চম সবচেয়ে জোরালো বিষয় যেটি, অহংকেন্দ্রিকতা থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম ইগোসেন্ট্রিসিটি। ষষ্ঠ যেটি বলেছেন সেটি হচ্ছে সর্বদা রাইট অ্যাটিটিউড অর্থাৎ নির্ভুল একটা আচরণ বজায় রাখা। সপ্তম আমরা পড়েছি সেটি হচ্ছে সাহস এবং অভয়। অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, ধৈর্য এবং অধ্যবসায়। এই আটটি ভার্চুস আমরা এই কদিনে আলোচনা করেছি। গত দিনে আমরা নাইন্থ ভার্চু যেটি যুগলদা আমাদের জন্য নির্দিষ্ট করেছেন সেটি লোভ এবং কামনা থেকে মুক্তি, ফ্রিডম ফ্রম গ্রিড অ্যান্ড ডিজায়ার। এটির আলোচনা একেবারে প্রাথমিকভাবে আমরা শুরু করেছিলাম, আজকে সেটি বিস্তারিত ভাবে আমরা প্রথমেই বলে দিচ্ছেন যুগলদা যে স্পিরিচুয়াল কনসিয়াসনেস অর্থাৎ যদি আমরা আধ্যাত্মিক চেতনার কথা বলি তাহলে সেটি হচ্ছে এক কথায় বলতে গেলে ইগোলেসনেস। স্পিরিচুয়াল কনসিয়াসনেস ইজ নাথিং বাট ইগোলেসনেস, যেটি হচ্ছে সমস্ত রকম অহংকেন্দ্রিকতা থেকে মুক্তি, অহংশূন্যতা। তো আমরা আগের আলোচনাতে অহং সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, অহংকে এক কথায় বলা যায় যে এটা হচ্ছে একটা সেলফ, মানে আই কে যে আমি প্রতিষ্ঠা করি যে কোনো বিষয়ের সঙ্গে আমার সম্পর্ককে নির্ধারণ করবার জন্য। আমি এই জায়গাটিতে পৌঁছই তখনই আমি আমাকে আমার এই সীমাবদ্ধ সঙ্গে যুক্ত করি, এটা নিয়ে আমরা আগে থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো এই অহংকেন্দ্রিকতা থেকে নিজেকে মুক্ত করা, এটি হচ্ছে অধ্যাত্ম চেতনা একেবারে প্রাথমিক বিষয়। What is spiritual consciousness? বলছেন আমাদের জন্য যে তৃতীয় পয়েন্টটি ভারি চমৎকার। এখানে যে অহং যখন আসে, যখন আমাদের ভেতরে জাগে, তখনই সে দুটো জিনিসকে আমাদের সঙ্গে নিয়ে আসে, তার সঙ্গে নিয়ে আসে আমাদের ভেতরে চেতনা। একটা হচ্ছে নানান রকমের অভাবের বোধ, এটা আমার নেই, এটা আমার চাই, এটা আমি পাইনি, ইত্যাদি ইত্যাদি অসংখ্য অভাবের বোধ, সেইটা নিয়ে আসে। দ্বিতীয় হচ্ছে অভাবের বোধের সঙ্গে সঙ্গে যেটা আসে সেটা হচ্ছে চাহিদা, অর্থাৎ যেহেতু নেই অতএব আমার এটা চাই। এইগুলো অহং একেবারে খুব নির্দিষ্ট ভাবে নিজের সঙ্গে নিয়ে আসে। অহং আসলে কি করে, আমরা আগের দিনে যে অহং তিনটি বিষয়ের মধ্যে ব্যালেন্স তৈরি করার চেষ্টা করে। একটি হচ্ছে আমার ভেতরের একটা প্রবৃত্তির ধারণা আছে, সেইটি প্রতি মুহূর্তে নানা দাবি আমার ভিতরে জাগিয়ে তুলছে। দ্বিতীয় হচ্ছে আমার চারদিকে একটা রিয়ালিটি রয়েছে, বাস্তব অবস্থা রয়েছে, যেটার সঙ্গে আমি সবসময় সম্পর্কিত থাকছি। সেই বিষয়টা সবসময় যে আমার তোলা দাবিকে সমর্থন করছে বা আমার তোলা দাবির সঙ্গে সে খাপ খেয়ে যাচ্ছে বিষয়টি তা নয়, সেইটা একটা। আর একটা হচ্ছে আমার ভেতরে আমার চেতনায় যেমন একটা ইনস্টিংক্টিভ ড্রাইভ রয়েছে, দাবি রয়েছে, তেমনি রয়েছে একটা মরাল কিছু কম্পালশন, একটা যেন নীতিগত বাধ্যতা রয়েছে। সেটা সবসময় আমার ওই যে ভেতরের ইনস্টিংক্টিভ ড্রাইভ তার সঙ্গে মেলে না, বাইরের পরিস্থিতির সঙ্গেও খাপ খায় না। এই যে তিনটে আলাদা আলাদা বিষয়, এই তিনটে বিষয়কে ব্যালেন্স করে ইগো। কিন্তু ইগো ব্যালেন্স করতে গিয়ে যেটা করে সেটা হচ্ছে সমস্ত বিষয়গুলোকে এসেনশিয়ালি কানেক্ট করে আমার এই সীমিত অস্তিত্বের সঙ্গে। সুতরাং তার নিজের একটা স্বাভাবিক প্রবণতা থাকে আমার ভেতরকার যে দাবি দাবি এইগুলোকে গুরুত্ব দেওয়া।
বা এইগুলো প্রিপন্ডারেট করে তার সংক্ষেপে বেশিরভাগ সময়। তো সেই জন্য বলছেন যে এটা যখনই অহং আমাদের ভেতরে কাজ করে তখনই আমাদের ভেতরে অভাব বোধ থাকতে পারবে। এই যে জায়গাটা অগণ্য অভাব বোধ এবং চাহিদা নিয়ে যখন, তখনই আমাদের ভেতরে থার্ড একটা জিনিস আছে, সেটা হচ্ছে কামনা, ডিজায়ার। ডিজায়ার শুরু হয় অভাব বোধ দিয়ে এবং সেটা এগুলো চাহিদার ভেতর দিয়ে অবশেষে সেটা কামনায় পরিণত হয়। এই যে জায়গাটা, এই যে বলা যেতে পারে চেইন, এই চেইনটাকে একেবারে প্রথমেই আমাদের স্ন্যাপ করতে হবে। বলছেন আমাকে ওই ইগো থেকে আমি যেই বেরিয়ে আসবো তখন অভাব চাহিদা এবং কামনা এগুলো থেকে আমার মুক্তি ঘটবে। তৃতীয় হচ্ছেন যেখানে আসক্তি নেই, তৃপ্তি না থাকে তাহলে কামনা থাকবে না। এই যে জায়গাটা আসক্তি, অর্থাৎ আমি তার সঙ্গে যুক্ত হচ্ছি, আমি তার সঙ্গে যুক্ত হয়ে পড়ছি, এটি হচ্ছে আসক্তি। এটা কিরকম, আমরা শ্রীমদ ভগবদ গীতাতে একটি চমৎকার শ্লোক পেয়েছি, সেখানে বলা হচ্ছে ধ্যায়ত বিষয়ান পুংসা সঙ্গস্তেষু উপজায়তে। বিষয়া চিন্তা করি তখন সেটি সঙ্গ উপজায়তে, সঙ্গস্তেষু উপজায়তে, তার ভেতর দিয়ে আমাদের ভেতরে সঙ্গ অর্থাৎ আসক্তি চলে আসে, অ্যাটাচমেন্ট চলে আসে। যখনই কোন একটি বিষয়কে আমরা চিন্তা করছি তখনই সেই বিষয়টার সঙ্গে আমি নিজেকে যুক্ত করে ফেলি। বিষয়ের চিন্তা আমাদের ভেতরে আসে কেন? না, যেহেতু আমাদের ভেতরে বিষয়টি না থাকার একটা অভাব বোধ আমার অহম। যেমন একটা খুব ক্রুর উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে, একেবারে নতুন ব্র্যান্ডের একটা মোবাইল ফোন, সেইটি কারোর ব্যবহারে কেউ ব্যবহার করছেন সেটা আমি দেখেছি, দেখার সঙ্গে সঙ্গে আমার ভেতরে ওই ফোনটি নেই এরকম একটি অভাব বোধ তৈরি হলো, এবং এই অভাব বোধটা কি করলো আমার মধ্যে ওই বিষয় সম্পর্কে ধারণা তৈরি করেছিল, অর্থাৎ ওই বিষয়টা নিয়ে আমি ভাবতে আরম্ভ করলাম, ওই বিশেষ অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে আমি ভাবতে আরম্ভ করলাম। এই ভাবনাটা যে এগোতে লাগলো সঙ্গে সঙ্গে আমার ভেতরে এরকম একটা ফলোয়িং ওই ফোনটা ব্যবহার করছি, এই যে ছবিটা, এই যে ধারণাটা, এইটি হচ্ছে সাঙ্গা অর্থাৎ অ্যাটাচমেন্ট। আই গেট অ্যাটাচড ওই মোবাইলটা আরেকজনের ছিল, আমি ওটা চাইছিলাম। যে এই ভাবনাটা কিছুক্ষণের জন্য আমার ভেতরে থাকলো সঙ্গে সঙ্গে ওই মোবাইলটার সঙ্গে আমি নিজেকে অ্যাটাচ করে দিলাম যে ওটা আমার, যেই হলো সঙ্গে সঙ্গে ওই মোবাইলটার প্রতি আমার কামনা তৈরি হয়ে গেল। তো এইরকম বলছেন, প্রথমে আসক্তি, তারপরে তার থেকে কামনা। সুতরাং অহম তৈরি করে আসক্তি, অহম আসক্তি এবং কামনা, এই তিনটে হলো ইগনোরেন্স অর্থাৎ অজ্ঞানতার তিনটি অভিজ্ঞান। যেন অজ্ঞানতার এই তিনটি দিয়ে অজ্ঞানতার সঙ্গে আমাদের পরিচয় বা অজ্ঞান দিয়ে আসক্তি তার থেকে কামনা। তো বলা হচ্ছে যে আমরা এখন যে অবস্থাতে রয়েছি আনরিজেনারেট কন্ডিশন অর্থাৎ অসংশোধিত বা অপরিবর্তিত অবস্থায় সাধনার পথে অগ্রসর হবার ক্ষেত্রে আমরা এই অহম আসক্তি এবং কামনার যে বৃত্ত হয়ে পড়ি, বা অন্যদিক থেকে ভাবতে গেলে যেন আমাদের আমরা একটা কারাগারের মধ্যে রয়েছি। এই কারাগারের এইগুলো হচ্ছে করার অহম আসক্তিরে আমরা আটকে পড়েছি, এখান থেকে বেরোতে পারছি না। এই জায়গাটায় আমরা যখন এসে পৌঁছই তখন
আমরা যদি আমাদের কাছে যখন আমরা এই পরিস্থিতি থেকে উত্তরণের কথা ভাবি, তখন আমাদের কাছে যে বিষয়টা যে ক্লুটা আসে সেটা হচ্ছে যে কনশিয়াস অ্যান্ড ডেলিবারেট ফ্রিডম ফ্রম দিস ইগনোরেন্স, এই অজ্ঞানতা থেকে সচেতন এবং স্বেচ্ছায় মুক্ত হন। এই অজ্ঞানতা থেকে আমরা সচেতন ভাবে এবং স্বেচ্ছায় মুক্ত হব, এমন নয় যে আমাদের মধ্যে এরকম একটা কম্পালশন থাকবে বাবা না মুক্ত না হলে ভগবান আমাকে এই পাপ দেবে, এরকম নয়, স্বেচ্ছায় আমরা এই বিপদ থেকে মুক্ত হব। এখানে শিরোবিন্দের একটি কথা যুগলদাস বলছেন, শিরোবিন্দ বলছেন এই যে ডেলিবারেট অ্যান্ড কনশিয়াস ফ্রিডম ফ্রম from the prison house of ignorance, এখান থেকে মুক্ত হবে না অন্তরাত্মার স্বাধীনতায় আমাদের নবজন্ম হবে, আমরা যেন নতুন করে জন্মাবো, কোথায় জন্মাবো না আমাদের অন্তরাত্মার স্বাধীনতার ভেতরে, অর্থাৎ আমাদের ভেতরে যে সোল রয়েছে সেই সোল বা যে সাইকিক রয়েছে একটা দিব্য মুক্তি রয়েছে, সেই মুক্তির ক্ষেত্রে আমাদের একটা নবজাগরণ ঘটবে যদি আমরা সচেতন আমাদের এই কারাগার থেকে নিজেদের বার করে নিয়ে যেতে পারি, উই বি এবল টু গেট আউট অফ ফ্রি ফ্রম দিস প্রিজন হাউস অফ ইগনোরেন্স, দেন উই উড বর্ন অগেইন ইন দ্য ফ্রিডম অফ আওয়ার ইনার কনশিয়াসনেস, আমাদের অন্তরের যে চেতনা তার ভেতরে আমাদের নবজন্ম ঘটবে। সুতরাং পূর্ণ যোগের পথে সাধকদের সাধনার মূল কর্মসূচি হবে যত অকিঞ্চিত করে হোক না কেন অশ্বাস পরিপূর্ণ ভাবে বর্জন করা, এটি না হলে আমরা পরবর্তী জায়গায় পৌঁছতে পারব না। তো এই কথাগুলো ভীষণ ভাবে মনে রাখা যখন আমরা লোভ এবং কামনার মধ্যে থেকে বেরোতে চাইছি। এখানে আরেকটা অসুবিধে আমাদের আসে, আমরা সবাই দেখছি আমাদের ইগনোরেন্সে এবং বুঝতে পারছি কিভাবে আমাদের ভেতরে অহংের জাগরণ ঘটছে, কিভাবে অহং আস্তে আস্তে আমাদের মূল লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে, এরকম জায়গায় আমরা অনেক সময় চেষ্টা শুরু করি। এই যে বিভাজন এই বিভাজনটা অনেক সময় টেম্পটিং উদ্দেশ্য প্রণোদিত হয়ে যায়, কিরকম না 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 এইটা আমার থাকতেই পারে, এই ডিজায়ারটা আমার থাকতেই পারে, কারণ এটা হচ্ছে একটা বড় মাপের ডিজায়ার, এটা কি করি ছোট আমি ক্ষুদ্র আমি নয়, এটা আমার বৃহৎ আমি ডিজায়ার। কিরকম মনে করুন আমরা কোন একটা প্রোগ্রাম করেছি, সেখানে 100 লোককে শীতের আগে কম্বল বিতরণ করা হয়, এই যে একটা বিরাট প্রোগ্রাম, এই প্রোগ্রামটার ভেতরে কিন্তু মানে যদি আমরা খুব গভীর ভাবে যদি খুব গভীর ভাবে আমরা দেখি তাহলে দেখবো এর ভেতরে আত্মপ্রচারের একটা অহংতাড়িত একটা ইচ্ছে আমাদের ভেতরে কাজ করছে, কিন্তু বাইরের দিক থেকে আমরা জনসেবা হচ্ছি এবং তখন ওই টেম্পটিং ডিসক্রিমিনেশন আমাদের মধ্যে কাজ করে যে না এটা একটা বড় কাজ, এটা আমি করতেই পারি, হ্যাঁ হয়তো এটাতে আমার কিছু প্রচার করতে হচ্ছে কিন্তু সেটা করতেই হবে, তা না হলে সত্যি যারা গরিব তাদের কাছে আমি পৌঁছবো কি করে, উই হ্যাভ টু পাবলিসাইজ ম্যাটার, আমাকে প্রচারের ভেতরে নিয়ে যেতে হবে। এই যে বড় কামনা এবং ছোট কামনা এই ডিসক্রিমিনেশন করছে, বলছেন মহৎ কামনা এবং উপেক্ষণীয় কামনা, এবং সবশেষে বলছেন এমনকি মানুষ এরকমও ভাবে যেটা হলো আধ্যাত্মিক কামনা
সুতরাং এটা করা যায়, এটা হচ্ছে পার্থিব কামনা, এটা করা যায় না। কিরকম না, আমরা কোন একটি বিশেষ সাধনা ধারার সঙ্গে যুক্ত এবং সেই সাধনা ধারার সঙ্গে যুক্ত আরো অনেককে নিয়ে একটি সংগঠন তৈরি করেছি। এবারে আমাদের উদ্দেশ্য হয় সেই সংগঠনের অনেক বেশি করে বাড়িয়ে তোলা। যত এই প্রতিষ্ঠা এবং পরিচিতিকে আমি বাড়িয়ে তুলতে যাই, আসলে কিন্তু ভেতরের যে ক্ষমতা, এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে আমার ভেতরের যে ক্ষমতা, সেই ক্ষমতার একটা প্রতিষ্ঠা এইটা হয়ে দাঁড়ায় আসলে ওই সংগঠনের প্রতিষ্ঠার অন্তরালে ফোর্স। ফলে কি হয়, আমরা মস্ত বড় একটা বিল্ডিং তৈরি করে ফেলি, এটা বিরাট মন্দির এবং তাতে নানান রকমের কারুকার্য করা। কখনো কখনো আমার মনের ভেতরে এই প্রশ্ন আসে, আচ্ছা এটা কি তাহলে আমাদের একটা কামনা, তার থেকে এরকম ভাবে আমি করছি? আমরা বলি না না, এটা কামনা হতে পারে, কিন্তু দিস ইজ স্পিরিচুয়াল ডিজায়ার, কামনা। আমি তো আসলে মন্দিরই তৈরি করছি যেখানে অনেক মানুষ আসবে, অনেকে মানুষ আসছেন, অনেকে পুজো দিচ্ছেন, অনেকে এখানে নিজের মতন করে ভগবানকে পুজো দিচ্ছেন। এইসব দেখতে দেখতে আমার ভেতরে একটা অন্যরকম স্যাটিসফ্যাকশন হয়, এই যে আমি করেছি। তো এই জায়গাগুলোতে আমাদের খুব সতর্ক থাকতে হবে, যেন কোনো অবস্থাতেই কোনো অশিলাতেই আমাদের ভেতরে কোন রকম কামনা প্রবেশ না করে। এবং এটা যুগলদা খুব পয়েন্ট আউট করছেন স্পেসিফিক্যালি, এটা হচ্ছে ওই অদিব্য শক্তিতে তারা চেষ্টা করতে দিয়ে এই ফাঁদের ভেতরে আমাদের ফেলছে, যাতে অগ্রগামিতা না ঘটে। অর্থাৎ তারা প্রতি মুহূর্তে চাইছেন আমাদের অগ্রগামিতা প্রতিহত হোক। সুতরাং এই বিষয়টায় আমাদের যথেষ্ট খেয়াল রাখতে হবে, যাতে আমরা এই ফাঁদে না পড়ে যাই। এরপরে বলছেন, যেরকমই হোক না কেন, তাহলে কি করব? বলছে দেখো, তুমি কামনার জায়গাতে অভিপ্সাকে নিয়ে এসো। এইখানটা একটা খুব দামি কথা বলছে। বেসিক্যালি অভিপ্সা বা অ্যাসপিরেশন এইটি আসে আমাদের সাইকিক থেকে, অর্থাৎ আমাদের ভেতরকার ভগবানের প্রতি যে একটা ইচ্ছা শক্তি, ভগবানকে আমরা যে চাইছি, এই যে ইচ্ছা শক্তি, এটি অরিজিনেট করে আমাদের সাইকিক থেকে। কিন্তু আমরা তো যে আমরা আমাদের সাইকিককে খুঁজে পাই, অর্থাৎ সাইকিককে আমরা সাইকিকের কাছে নিজেদের আমরা উপ করতে পারি। সুতরাং তার ভেতরকার এই যে স্পন্দনটি, তাকে পরিপ্রকাশিত হতে হচ্ছে আমাদের ওই দেহ প্রাণ মনের ভেতর দিয়ে। এবং এক্ষেত্রে প্রাণ সত্তার শক্তি এত জোরালো যে সে প্রথম ওই ভাইব্রেশনটাকে টেক আপ করে, করে সেটাকে সে নিজের মতো করে ট্রান্সলেট করে, উইচ ইজ নাথিং বাট কামনা। এই জায়গাতে যুগলদা বলছেন যে কামনা যদি রিপ্লেস বাই অভিশাপ, তাহলে কি হবে? তাহলে তো আমাদের ওই সাইকিকে খুঁজে পেতে হবে, আমরা দেখছি না। যদি তা না পাই তাহলে আমরা কি করব? এখানে বলা হচ্ছে যে ইউ ট্রাই টু যখনই তুমি মনে করবে তোমার ভেতর থেকে একটা ডিজায়ার উঠে আসছে, যখনই তুমি মনে করবে একটা কিছু করবার জন্য তোমার মধ্যে একটা ভীষণ জোরালো শক্তি কাজ করছে, তখন সেই শক্তির দিকে খুব স্থির ভাবে তাকাও। বলছে যদি তুমি খুব স্থিরভাবে সেই শক্তির দিকে তাকাতে পারো, তাহলে দেখবে তার প্রকৃত নেচার, প্রকৃত রূপটি তোমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবং যখনই সেই প্রকৃত রূপ পরিষ্কার হয়ে যাবে, তখনই দেখা যাবে যে সেটি নিজেকে ক্রমশ সরিয়ে নিচ্ছে বা নিজের ভেতরে একটা রূপান্তর অটোমেটিক্যালি চলে আসবে। তখন দ্যাট উইল স্টার্ট গেটিং রিপ্লেস বাই অ্যাসপিরেশন। সুতরাং কামনা কে অ্যাসপিরেশন বা অভিপ্সা দিয়ে
সরিয়ে দিতে হবে, অর্থাৎ অভিশাপ প্রতিষ্ঠা আনতে হবে কামনাকে সরিয়ে দিয়ে। এক্ষেত্রে মায়ের শক্তি এবং মায়ের কাছে প্রার্থনা জোরালো একটা ভীষণ জোরালো পদক্ষেপ হতে পারে। এখানেও আমরা একটা জিনিস দেখি যে প্রার্থনা এবং অভিশাপ ভেতরে একটা চমকার যোগ আছে, সেটা হচ্ছে অভিশাপ হচ্ছে যখন সেটি আমার একেবারে ভেতর থেকে একেবারে সাইকিক থেকে একটি ডিজায়ার একটা ফ্লো উঠছে, সেটি উঠছে কোন দিকে, ভগবান একটি ভেতর থেকে ভাই এটি পরিপ্রকাশিত হচ্ছে প্রাথমিক ভাবে প্রাণসত্তার ভেতর দিয়ে। নিশ্চয়ই দেহ এবং মনিত হচ্ছে, কিন্তু বেশিরভাগ প্রকাশটা প্রাণসত্তার মধ্যে দিয়ে, কারণ প্রাণসত্তা হচ্ছে আমাদের সব থেকে জোরালো কম্পোনেন্ট অফ আর কনস্টিটিউয়েন্ট পার্টস। তো এর ভেতর দিয়ে প্রকাশিত হতে গিয়ে সেটি ক্রমশ কামনাতে রূপান্তরিত হচ্ছে। তো আমরা যদি আমাদের এই ভাইটালের ভেতরে একটা রিফাইন পারি, ভাইটালকে যদি আমরা সংশোধিত করতে পারি, কিসের সাহায্যে, না মায়ের শক্তির সাহায্যে, মায়ের শক্তির দিকে বা মায়ের দিকে তাকে অনুগ্রহ করে বারবার তার ভেতরে সেই প্রার্থনার মধ্যে দিয়ে একেবারে কোনোরকম আড়াল আবডাল না করে মায়ের কাছে দেওয়া। আমার ভাইটাল এর ভেতরে অসংখ্য আবর্জনা রয়েছে, তুমি একে সংশুদ্ধ করে তোলো, কারণ আমার ব্যক্তিগত প্রয়াসে এ সম্ভব হচ্ছে না। তাহলে দেখা যাবে মায়ের শক্তিকে যদি আমরা অবিরতাকে সরিয়ে দিয়ে কাজ করতে দিই, তাহলে দেখা যাবে ক্রমশ সেটি রূপান্তরিত হচ্ছে এবং তখন অভিযুক্ত বা সূক্ষ্ম প্রাণসত্তার ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে প্রার্থনার রূপে। সুতরাং এইখানে ওই অভিশা কামনা এবং প্রার্থনার ভেতরে খুব সূক্ষ্ম যোগাযোগ আমরা আবিষ্কার করতে পারি। এইটি যুগলদা আমাদের জন্য পয়েন্ট আউট করল। এবারে শ্রীঅরবিন্দের একটি কথা আমরা স্মরণ করতে পারি। এক্ষেত্রে পেটারসন যুগের একটা জায়গাতে বলছেন, ইফ দেয়ার ইজ ডিজায়ার দেয়ার উইল বি অ্যাটাচমেন্ট ডিমান্ড ক্রেভিং ওয়ান্ট অফ ইকুয়ানিমিটি সরো অফ নট গেটিং all these are un-yogic. Upurishar Pada Chiyarvita. Hoshan, if there is desire, there will be attachment. Hoshan, jodi amader bhitore kamona toiri hoy, tahole ashokti ashbe. Chiyarvita etake ulto dik theke dekhche. Jemon amra protome dekhlam je ahong theke ashokti, tar theke kamona. Chiyarvita bolchen, amonki jodi amader bhitore protome kamonao toiri hoy, সেটাও কিন্তু সেটা আসক্তির সঙ্গে আসক্তি হিসেবে তার একটা পরিপ্রকাশ ঘটবে। আর কি ঘটবে? ডিমান্ড, দাবি, ক্রেভিং, মানে একেবারে পেতেই হবে, না পেলে চলবে না, এরকম একটা ব্যাপার। যে যাই হোক, যেরকমই হোক না কেন, আমাকে ওটা নিতেই হবে। এরকম দেখবেন মানুষ এক এক সময় যে যা যেরকম চেহারা আমরা দেখেছি, যখন ওই ডিমান্ডটা ক্রেভিং এ পৌঁছতে যায়, তখন আর সেই তার সেই চেহারাটা এরা কিছু আর থাকে না, সে একেবারে যেভাবে হোক। তারপর বলছেন ওয়ান্ট অফ ইকুয়ালিটি, আমার ভেতরে একটা সমত্বের বোধ কাজ করছিল, ওই ডিমান্ড এলো, সেই সমত্ব সম্পূর্ণরূপে আমার মধ্যে থেকে চলে গেল। এবং তারপরে হচ্ছে সবগুলোই হচ্ছে আনযোগিক, অর্থাৎ যোগের সম্পূর্ণ পরিবর্তন। এই বিষয়টি আমাদের সবসময় মনে রাখতে হবে। আমরা যদি যোগের পথে থাকতে চাই, তাহলে এই যে সিরিজটা আমাদের প্রতিবন্ধকতা তৈরি করছে।
অতএব এর থেকে সরে আসা, এর থেকে বেরিয়ে আসা। তো এই পর্যন্ত যেটা গেল, এই পর্যন্ত আমরা যেটা বললাম, তাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের ব্রেনলি বুঝা। এরপর আরেকটা দিক আমাদের জন্য তুলে ধরছে দুর্গা এবারে যে জায়গাটা বলছেন সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা উনি বলছেন যে সাধক হতে হলে, এটা এটা আমাদের প্রত্যেকের একেবারে প্র্যাকটিক্যাল প্রবলেম, সাধক হতে হলে কতটা পেলুম আর কতটা বাকি রইল, কিংবা আমার সঠিক সুযোগ কতটা বেশি এগিয়ে থাকলেন বা কতটা কম, এই সমস্ত বিচারে প্রবৃত্ত হলে চলবে না, সেখানে স্বস্তি বা শান্তি চলে যাবে। এটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা, আমাদের প্রত্যেকের এই ব্যাপারটা আমাদের ভেতরে আছে, বিভিন্ন ভাবে রয়েছে, মানে প্রত্যেকে বলছি না অনেকে, মানে একেবারে প্রাথমিক ভাবে যারা রয়েছেন তাদের অনেকের ভেতরেই এই বিষয়টা রয়েছে যে আমরা সবসময় একটা বিচার করার চেষ্টা করি, ও এই তো আমি এতদূর পর্যন্ত পেরেছি, তাহলে এইটা বাকি রয়েছে, আর এইটুকু যেতে পারলে হয়ে গেল, এই যে হিসেব করা। কিংবা আরেকটা আক্ষেপ কাজ করে, ইস ও অতদূর এগিয়ে গেল আমি এটা যেতে পারলাম না, এই যে ব্যাপারগুলো, এইগুলো আমাদের প্রত্যেকের মধ্যে চলে। আমরা অনেক সময়ই দেখি যে মানে যখন আমরা অনেক সাধকের আত্মকথা পড়ি, তাদের এক একটা সময়ে এই প্রবলেমটা এসেছে, তারা বিভিন্ন সময়ে এই সমস্যার সম্মুখীন হয়েছে। বিভিন্ন ধারার সাধকের যে আত্মকথা পড়ি তারা বলছে যে ও পেয়ে গেল আমি এখনো পেলাম না। এমনকি একটা সময়ে আমাদের আশ্রমেরই বেশ কয়েকজন সাধক তারা মা এবং শ্রী অরবিন্দের কাছে চিঠি লিখে বলেছেন যে এক্স এত দূর এগিয়ে গেছে, আমি কেন এত দূর যেতে পারছি না। এই যে জায়গাটা, এই যে বিচার করা, এই যে কতটা রয়েছে, কতটা এগিয়েছি, কতটা এগোতে পারলাম না, এই বিষয়টা কিন্তু একেবারেই আমরা যখন বিচার করি তখন এটাকে আমাদের সীমিত মানসিক দৃষ্টিকোণ থেকে, মানসিক বিচার শক্তির সাহায্যে বিবেচনা করি বা বিচার করি। বলছেন এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে ভগবান নিজে যেরকম ভাবে নির্ধারিত করেছেন সেই অনুসারে আমাদের অগ্রগামিতা, এবং যতটা আমরা এগিয়েছি বলে মনে করি আদৌ ততটা এগিয়েছি কিনা বা তার থেকে বেশি এগিয়েছি, এটা আমরা আমাদের মানসিক বুদ্ধি বা মানসিক হিসেবে একেবারেই এর কোন এটাকে আমরা পাব না, মানসিক হিসেবে একে একেবারেই পাবো না। সুতরাং এক্ষেত্রে আমাদের যতদূর সম্ভব নির্লিপ্ত থাকতে হবে, যাতে সাধনার অগ্রগামিতার মন গড়া বিষয় আমাদের চেতনাকে কোনোভাবে ব্যতিব্যস্ত না রাখে। আমাদের আবার শ্রীমদ ভগবত গীতার একটি শ্লোক আছে, ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরহা, ইয়দৃচ্ছা লাভ সন্তুষ্ট, যতটুকু প্রাপ্ত হয়েছে সেইটুকুর ওপরেই সন্তুষ্ট থাকা, দ্বন্দ্বাতীত অর্থাৎ আমার এতটা হবার কথা ছিল না, এতটা হয়েছে তাহলে এতটা বাকি রয়েছে, লেট মি স্ট্রাইভ ফর দোজ, এই যে বিষয়গুলো আধ্যাত্মিক প্রগতির ক্ষেত্রে এগুলো, এবং আমার ভেতরে এমন মাৎসর্য যেন কাজ না করে যে ওর এতটা এগিয়ে গেছে আমার কেন হলো না। এই এই তিনটি বিষয়, যাদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরহা, যেটুকু লাভ হয়েছে তাইতে সন্তুষ্ট থাকা, দ্বন্দ্বের অতীত অর্থাৎ দ্বন্দ্বকে অতিক্রান্ত হওয়া, এবং মাৎসর্য যেন একটুও না আসে, এই বিষয়টি নিশ্চিত করতে হবে প্রতি মুহূর্তে নিজেদের সেলফ অ্যানালিসিস এর ভেতরে। সুতরাং যা কিছু পাওয়া গেল তাতেই সন্তুষ্ট থাকা, এইটাই শিখতে হবে। আরেকটি কথা আমাদের প্রাচীন ইয়েতে রয়েছে, তাতে বলা হচ্ছে সন্তোষং পরম সুখম, অর্থাৎ সন্তোষই হচ্ছে পরম সুখ। যাই হোক, এবারে আমরা এসেস অন দি গীতা থেকে একটি
কোন পূর্ব বলছেন দ্য লিবারেটেড সাধক অফ ইন্টিগ্রাল যোগা হ্যাজ নো পার্সোনাল বুকস হি ডাজ নট সিজ অন থিংস অ্যাজ হিজ পার্সোনাল পজেশনস এটি একটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা এই যে আমরা বিচার করি আমরা এতদূর পর্যন্ত এগিয়েছি তার মানে ওইটা বাকি আছে এটা কেন না প্রত্যেকবার ওই যে স্পিরিচুয়াল প্রোগ্রেস বলে আমরা মনে করছি সেটাকে আমাদের পার্সোনাল পজিশন বলে আমরা ধরে নিচ্ছি অর্থাৎ এটা আমি পেয়েছি আমার এটা অর্থাৎ সেই আবার অহং যেন চলে আসছে শ্রীঅরবিন্দ বলছেন যে যিনি লিবারেটেড সাধক অফ ইন্টিগ্রাল যোগ যিনি পূর্ণ যোগের মুক্ত সাধক একেবারে যার ভেতরে এই পথের স্বাধীনতা এসে পৌঁছেছে তিনি কিন্তু কখনোই কোন আধ্যাত্মিক প্রগতিকে পার্সোনাল প্রোগ্রেশন হিসেবে চিহ্নিত করেন না হি রিসিভস হোয়াট দ্য ডিভাইন উইল ব্রিংস হিম কভেটস নাথিং ইজ জেলাস অফ নাথিং যা ভগবান তাকে দিয়েছেন শুধুমাত্র সেটিকেই তিনি গ্রহণ করেন কোনো কিছু চান না কভেটস নাথিং is jealous of none karunamuri tini ishannito na oi vimatsaraha what comes to him he takes without repulsion and without attachment without repulsion ta bujha gelo he receives without attachment keno without attachment jokhon with attachment hobe tokhoni tar sange oi bairer karon noy eta amari ami er sombandhe ar kauke বলবো না বা আর কেউ এটা জানতে পারলে বা আর কারো পজিশনে এটা জানতে পারলে আমার আছে এটা জানতে পারলে আমার ভেতরে একটা ঈর্ষা তৈরি হবে উইদাউট অ্যাটাচমেন্ট হোয়াট গোস ফ্রম হিম হি অ্যালাউস টু ডিপার্ট ইনটু দ্য ওয়ার্ল্ড অফ থিংস উইদাউট রিপিনিং অর গ্রিফ অর সেন্স অফ লস যা তার কাছ থেকে চলে যাচ্ছে তার কাছ থেকে যা চলে গেল অর্থাৎ মানে ভারি মজার ব্যাপার একজন বলছেন যে একজন সাধক বলছেন যে একটা সময় আমি দেখেছি যে আমি যা বলছি তাই হচ্ছে যখনই বললাম এরপরে এই হবে সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল বললেন আমার ভেতরে বেশ একটা আনন্দ হচ্ছে একটা গর্ব হচ্ছে যে আরে এটা তো বলছি সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে বলছেন ওমা এক সপ্তাহ পরে দেখি কই আর তো তা হচ্ছে না আমি ভাবছি বললাম যে এরপরে এটা হবে কিন্তু দেখা গেল সেটা হলো না সম্পূর্ণ বিপরীত জিনিস ঘটলো বললেন প্রথমে আমার ভেতরে একটা ভয়ঙ্কর কষ্ট এলো তাহলে আমার ভেতরে এই যে একটা আধ্যাত্মিক পারঙ্গমতা তৈরি হয়েছিল এটা চলে গেল বললেন পরে আমি যখন গভীরভাবে চিন্তা করছি বিষয়টা নিয়ে তখন আমি বুঝলাম যে ওই পারঙ্গমতাটার সঙ্গে সঙ্গে আমার ভেতরে একটা অহংকার একটা অ্যাটাচমেন্ট ওই পারঙ্গমতার সঙ্গে এবং নিজেকে অন্যদের থেকে একটু বড় উঁচু জায়গায় রাখার একটা বিষয় চলে এসেছিল সেই জন্য ভগবানের ওটাকে সরিয়ে নেওয়া ছাড়া আর কোন উপায় ছিল না তো এইরকম এটা তো না হয় আমার ভেতরে একটা অহংকারকে আমি চিহ্নিত করলাম সাধক চিহ্নিত করলেন এবং তাই জন্য সরে গেল অন্য বিভিন্ন কারণেও সেটা সরে যেতে পারে হয়তো দ্য ডিভাইন প্ল্যান্স টু ব্রিং অ্যাবাউট হিজ প্রোগ্রেস টু সাম আদার ওয়ে ভগবানের এরকম পরিকল্পনা যে অন্য একটা পথে এবারে তার চেতনাগত অগ্রগামিতা ঘটবে সুতরাং সেই পথটিকে এখন বন্ধ রাখতে হবে সেই জন্য যা এসেছিল তার কাছ থেকে তার চলেও গেল তাই বলছেন যে হোয়াট গোস ফ্রম হিম হি অ্যালাউস টু ডিপার্ট ইনটু দ্য ওয়ার্ল্ড অফ থিংস উইদাউট রিপিনিং অফ গ্রিফ অর সেন্স অফ লস যেন এটাকে আমার লস বলে না হয় এর জন্য আমার যেন কষ্ট না হয় ইজ হার্ট অ্যান্ড সেলফ are under perfect control. Vishon Jururi Akta Kata. His heart and self, that Vidoy, Ebon Antaratna, E Duti, are under perfect control. Ake Bare Adarsh Niyantrane Roye Chinna, Nikhut Niyantrane Roye Chinna. They are free from reaction and passion. They make no turbulent response to the touches of outward things. Violent response. Kono rokom alada tarango tole na. Take tarango sankhubdho kore tole na.
এইখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আউটওয়ার্ড থিংস। দেখুন, আমরা যতক্ষণ আমাদের ভেতরকার স্পিরিচুয়াল ওপেনিং গুলো যা যতটুকু ছোটখাটো যাই আমাদের ভেতরে আসে, সেটা যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের বাইরের সঙ্গে যুক্ত করে দিচ্ছি, বাইরের সঙ্গে মানে আমাদের যে কনসিয়াসনেসটা কনস্ট্যান্টলি আমাদের ভেতর থেকে বাইরের দিকে নিয়ে যাচ্ছে, তার সঙ্গে যতক্ষণ না আমরা তাকে যুক্ত করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সেগুলো আমাদের এভাবে অকিউপাই করে ফেলে না। যেমন আমরা যখন অনেকদিন পর আশ্রমে গেছি, গিয়ে সমাধিতে প্রণাম করেছি, প্রথম আশ্রমে যাওয়ার পরেই ফার্স্ট সমাধি টাচ করছি, অনেকদিন পরে গেছি এবং এতদিন ধরে ভেতরে একটু 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 করে আমার যাওয়ার জন্য একটা অভিজ্ঞতা তৈরি হচ্ছে, যেই আমি স্পর্শ করলাম সমাধি সঙ্গে সঙ্গে, এটা অনেকেরই অভিজ্ঞতা, সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত আনন্দ, একটা অপার শান্তি, একটা আশ্চর্য মাতৃ সান্নিধ্যে আমার সমস্ত শরীর অভিশ্রান্ত হল, একেবারে যেভাবে হোক আমাকে মায়ের সঙ্গে যুক্ত হতেই হবে, এবং তার জন্য সব থেকে সহায়তা হবে কোনটা, না মায়ের কাছেই তার শক্তি তার করুণার প্রার্থনা করা, যাতে তার সঙ্গে আমার সংযোগের পর তিনি গ্রহণ করে দেন। সব থেকে বড় এবং সব থেকে আগের বিষয় কোন রকম অন্য বিষয় যাতে আলস্যের বিভ্রশক্তি তার পথে আমাদের না নিয়ে আসবে। মা বলছেন এক জায়গায়, Never put up till tomorrow what you can do today. Never put up till tomorrow what you can do today. যেটা আজকে করতে পারছো সেটা আগামী কালের জন্য ফেলে রেখো না, যেটা আজকে করতে পারবে সেটা আজকেই করো। আমাদের সেই বিখ্যাত উদাহরণ মনে পড়ে, বহু প্রাচীন আমাদের গ্রামের উদাহরণ, মানে আমাদের গ্রাম জীবনের উদাহরণ, সেখানে দুই চাষির কথা বলা হয়েছে। একজন সে ওই তার খেতে জল আসছে না, দীর্ঘ সময়ে বৃষ্টি হয়নি, সেই জন্য তার খেতে জলের বন্দোবস্ত করবার জন্য নদীর সঙ্গে তার খেতকে যোগ করার জন্য একটা খাল খুঁড়তে গেল, নদীর সঙ্গে তার খেতকে কানেক্ট করবার জন্য। তো সেই খাল খুঁড়তে খুঁড়তে অনেক দুপুর হয়ে গেছে, তখন তার স্ত্রী তাকে ডাকাডাকি করছে যে তুমি চলে এসো, আর ও আবার তারপরে খেয়ে যাও, আবার বিকেল বেলায় তুমি করবে। তো সে প্রথমে বললো না, আমি কাজ শেষ না করে যাবো না। তারপরে যখন আবার পিড়াপিড়ি করছে, তখন কোদাল নিয়ে প্রায় তার স্ত্রীর দিকে টেনে গেল, তো স্ত্রী তখন নিরস্ত হয়ে চলে গেছে। আরেকজন তিনি বললেন, হ্যাঁ ঠিক আছে চলো গিয়ে খাওয়া দাওয়া করে আস। খাওয়া দাওয়া করে আসার পরে তিনি এসে আবার বিকেল বেলা কাজে লাগলেন, একটু সে কাজের আর ততটা স্পিরিট নেই তার, একটু পরেই সে কাজেও ইতি পড়লো। কিন্তু এই প্রথম জল একেবারে কানেক্ট করে দিলেন সন্ধ্যের দুপুরে, জল যখন খেতে এসে পড়লো তখন তিনি এসে চান করা খাওয়া ইত্যাদি করলেন। এই যে ভেতরে একটা স্টেডফাস্টনেস, একটা একেবারে দৃঢ়তা, যে যতক্ষণ পর্যন্ত না কাজটি শেষ হবে ততক্ষণ পর্যন্ত আমাকে এগোতেই হবে, কোন রকম নেভার পুট অফ টিল টুমরো হোয়াট ইউ ক্যান ডু টুডে। অর্থাৎ আমি যদি আজকে একাগ্রভাবে সাধনা করার বিষয়টিকে, একাগ্রভাবে প্রার্থনা করার বিষয়টিকে কালকের জন্য মুলতুবি রাখি, তাহলেও সেটি দীর্ঘসূত্রিতা হয়ে গেল। তো মা এখানে বলছেন, টু ডু ইয়োর ওয়ার্ক হিয়ার অ্যান্ড নাও। তারপরে তার পরের কথাটি বড় চমৎকার, এটা হচ্ছে ওয়ার্ডস অফ লং ইগো, তার থেকে নেওয়া। তারপরে মা বলছেন, দ্য পাথ অফ লেটার অন and the road of tomorrow lead only to the castle of nothing at all. বলছেন যে পথ আমাদের পরে করবো বলে বলে এবং যে পথ আমাদের কালকে করলে হবে বলে বলে, সেটা আমাদের একটা প্রাসাদে নিয়ে যায়, প্রাসাদ মানে বিরাট মানে একটা আপাত বিরাটত্বের সাফল্যের দিকে নিয়ে যায়। সেটা কিসের প্রাসাদ? নাথিং এট অল, অর্থাৎ নীতি, চূড়ান্ত নীতির একটা প্রাসাদে আমাদের সেটি নিয়ে যায়।
দ্বিতীয় কথা, ধর্মপদের আলোচনায় মা বলছেন একটা কেন, দি আর্স সার্কামস্ট্যান্সেস লাইফ পাসিং ভেইন bringing nothing and you awake from your somnolence in a hole from which it is very difficult to escape. বলছেন যত তুমি দীর্ঘ সময় অতিবাহিত করবে আলস্যে, যত তুমি অর্থাৎ পারিপার্শ্বিক ঘটনা প্রবাহের দোহাই দিয়ে তোমার সাধনাকে বিলম্বিত করবে, লাইফ পাসিং ভেইন, জীবন যেন ব্যর্থতায় বয়ে যাবে, bringing nothing, কোনো কিছুই সে নিয়ে আসবে না, অধ্যাত্ম অগ্রগামিতার কিছুই সে নিয়ে আসবে না. And you awake from your somnolence in a hole. তুমি যখন জেগে উঠবে তোমার এই নিদ্রাতে, তোমার এই নিদ্রালস্য থেকে যখন জেগে উঠবে, তখন দেখবে যে অতি ক্ষুদ্র একটি পথ পড়ে রয়েছে বেরিয়ে আসার জন্য এই জায়গা থেকে. সেই পথ দিয়ে বেরোতে গেলে তোমাকে ভয়ঙ্কর প্রয়াস করতে হবে, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে. সুতরাং যা তোমার কাছে আজকে এসেছে সেইটাকে নিয়েই ভগবানের পথে অগ্রসর হও. তো এইটি হচ্ছে ওই ডিলে আর প্রোক্রাস্টিনেশন, দীর্ঘসূত্রিতা এবং আলস্য, রিজেকশন অফ ইন্ডোলেন্স অ্যান্ড প্রোক্রাস্টিনেশন, এইটির আলোচনাতে যুগলদা আমাদের বলছেন. এইটিতে যুগলদা শ্রী অরবিন্দের আরেকটি কথা বলছেন, যেটা এটা হচ্ছে এই মায়ের আরেকটি কথা, যেটা 1953 question answer থেকে বলছেন, while walking on the path of spiritual advancement, face to face with a weakness, যখন আমরা spiritual advancement আধ্যাত্মিক প্রগতির পথে চলেছি, যখনই আমরা কোন এক দুর্বলতার মুখোমুখি হব, weakness, এরকম দুর্বলতা, a weakness which is seeking self-expression through your thought and feeling and speech or action. এই দুর্বলতা self-expression চাইছে. ওটাকে শেষ করে বলছেন যে while walking on the path of spiritual advancement, whenever you come face to face with a weakness, কিরকম weakness, কিরকম দুর্বলতা, a weakness is seeking its self-expression through your thought and feeling and speech or action. এই চার ভাবে সে যেন নিজেকে পরিপ্রকাশিত করতে চাইছে. কি কি ভাবে? না চিন্তার ভেতর দিয়ে, যেটি আমরা বললাম যে আমরা ভাবছি আমাদের ওই বা মেন্টাল যে যুক্তিগুলো সেগুলোকে আমরা যা যতটুকু আমাদের ভেতরে রিয়েলাইজেশন হয়েছে সে তার মধ্যে দিয়ে ওই যুক্তিগুলোকে সাজিয়ে সেটার একটা রূপ দিয়েছি এবং সেই রূপটি প্রকাশও করছি, হয় কখনো লিখে কখনো বলে, এইভাবে প্রকাশ করছি, স্পিচ অ্যাকশন, এবং অ্যাকশনও হচ্ছে তার সেই অনুসারে আমরা বেশ কিছু কাজকর্মও করে ফেলছি. অথবা ফিলিং, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট. ফিলিং মানে আমি ভেবে নিতে চেষ্টা করছি আমার ভেতরে, ভেবে নিতে চেষ্টা করছি আমার ভেতরে যে এটি আমার আছে, এই এই জায়গাতে আমি পৌঁছে গেছি, এরকম একটা ভাবনা. এই সবগুলো যদি আমি পয়েন্ট আউট করতে পারি, মা বলছেন যদি তুমি এটাকে পয়েন্ট আউট করতে পারো, ইমিডিয়েটলি ইউ টেক দ্য রিজলভ, সঙ্গে সঙ্গে তোমার ভেতরে এইরকম একটা প্রতিজ্ঞা যেন আসে, not to indulge it in any way, not even for once, kono bhabei ekbarer jonno jano etake amra proshroy na di, not to indulge it in any way, not even for once, not even for this time alone. Acha ekhon dicchi pore theke ar debo na, erokom o jeno na hoy. ei jaygay amader ekebare drudho thakte hobe. Eti ma bolchen 1953 question answer tar December 212 থেকে 214 এর মধ্যে মা বলছেন. সুতরাং এইভাবে আমরা যদি বিষয়টিকে দেখি তাহলে আমাদের এই যে ইন্ডোলেন্স এবং
প্রোক্রাস্টিনেশন, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারব। আজকে আমরা এইখানে থামছি। আর একটি পয়েন্ট আমাদের বাকি রইল, যে এগারোটা পয়েন্ট যুগলদা নিয়েছিলেন, তার ভিতরে একটি পয়েন্ট বাকি রইল আমরা পরের দিন, সেটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট, নট টু ফোরগেট দ্য গোল, আমাদের লক্ষ্যকে কখনোই ভুলে যাওয়া চলবে না। তো সেইটি সম্পর্কে আমরা পরের রবিবারে, এই পরের শনিবারে 7টার সময় আলোচনা করবো, এবং তারপরে আমরা তার পরের চ্যাপ্টারটিও শুরু করব। তো তাহলে এই পর্যন্তই আজকে থাক। যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন বলতে পারেন, বা কেউ যদি কিছু এ প্রসঙ্গে দু চার কথা বলতে চান তাহলে বলতে পারেন।